সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অলৌকিক, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1916 সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী, ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত দেবায়ন বইটি থেকে, যেটি বেরিয়েছিল 1981 সালের সেপ্টেম্বর মাসে। প্রধান চরিত্রে গল্পের কথক, ম্যানেজার মেটা, মনুভাই, অফিসের বেয়ারা এবং প্যারেক। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে অলৌকিক। বিকম পাশ করেছি আজ বছর দুয়েক। তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিন জোড়া চটি ছিঁড়ল, কিন্তু চাকরি জুটল না। বড় মেজ ছোট সব অফিস ঘোরা শেষ। সব জায়গায় এক কথা, দুঃখিত এখানে কোনো কাজ নেই। বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো, নো ভ্যাকেন্সি। নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি। কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত। টিউশনির অনেক চেষ্টা করেছি, পাইনি। আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটার রাখতে চায় না। শুধু পড়ানো নয়, প্রশ্নপত্রও যাতে জানা যায়। এই রকম যখন অবস্থা, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মাঝে ভাবি, সত্যি কি এটা ঘটেছিল? পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম। বড় রাস্তা ছেড়ে স্যাঁতস্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম। একটা খুব পুরনো বাড়ি, ফাটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে। শ্যাওলায় ইঁটগুলো সবুজ হয়ে গেছে, সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা। সামনে মাঝারি একটা সাইনবোর্ড, জেনারেল ট্রেডিং কোম্পানি। জানি কিছু হবার নয়, তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না, এত অন্ধকার। তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে দেখতে পেলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে, সকলের মাথায় টুপি। খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে। আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো। কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি, অন্য সব লোকগুলোও গুজরাটি। এটা বোধহয় গুজরাটিদের অফিস। লোকটা জিজ্ঞাসা করল, কি চাই? করুণ কণ্ঠে বললাম, একটা চাকরি। আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল, আসুন আমার সঙ্গে। লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম। ছোট একটা টেবিল, তার ওপাশে শীর্ণ কায় একটি লোক, তার মাথাতেও টুপি, ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল। মুখ তুলে বলল, কি? আমার সঙ্গের লোকটি বলল, ভদ্রলোক চাকরির জন্য এসেছেন। লোকটি হাত বাড়াল, দরখাস্ত। তা দরখাস্ত দিলাম। পড়ে নিয়ে বলল, আপনি গ্র্যাজুয়েট, ঠিক আছে, আমরা আপাতত 150 টাকা দেব, যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না, মনে হলো ভুল শুনেছি। তখন আমার এমন অবস্থা, 50 টাকার চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। কি রাজি? সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম। লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকল। বেয়ারাকে দেখে মনে হলো
গুজরাটি নয়, উড়িয়া। মেটা ভাইকে ডেকে দাও। মেটা কামরায় ঢুকতে বলল, একে একটা নিয়োগপত্র দিয়ে দাও, 150 টাকা মাইনে, প্যারেকের জায়গায় চাকরি করবে। মেটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আসুন। বাইরে এলাম। আপনি ওই চেয়ারটাই ততক্ষণ বসুন, আমি আপনার নিয়োগপত্র দেবার ব্যবস্থা করছি। একেবারে কোণের দিকে একটা টেবিল, পিছনে চেয়ার, টেবিলের ওপর দোয়াত, পেন্সিল, কলম, কাচের টেবিল চাপা। ওই চেয়ারে বসে পড়ুন। প্রায় সারা অফিসের বাবুরা এসে জড়ো হয়েছে, তাদের চোখে কৌতূহল। আমি চেয়ারে বসতে গিয়ে লাফিয়ে উঠে পড়লাম, কে যেন চেয়ারে বসে রয়েছে আর আমি তার কোলের ওপর বসে পড়েছি। উঠে দাঁড়িয়েই আশ্চর্য হলাম, চেয়ার খালি, কেউ তো নেই। তবে বুঝতে পারলাম আমারই ভুল, চাকরি পাওয়ার আনন্দে মাথার গোলমাল হলো নাকি। আবার চেয়ারে বসলাম, এক ব্যাপার। কিন্তু এবার আর আমি উঠলাম না, চেপে বসে রইলাম। স্পষ্ট দেখলাম আশপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল। আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল। যথাসময় নিয়োগপত্র হাতে এলো। বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম। বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজই আমার অপেক্ষায় এইভাবে বসে থাকেন। চাকরি পাওয়ার খবরটা দিতেই দুজনে কিন্তু বলে উঠলেন, তোমার মাথায় ওটা কি? মাথায় আবার কি হলো? বারান্দার একদিকের দেয়ালে একটা আয়না টাঙানো ছিল, তার সামনে গিয়ে দাঁড়িয়েই অবাক হয়ে গেলাম। আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি। আশ্চর্যকাণ্ড, এ টুপি আমার মাথায় এলো কি করে? সহকর্মীদের কেউ কি রসিকতা করে মাথায় পরিয়ে দিয়েছে? কিন্তু আমার মাথায় পরিয়ে দিল আর আমি টের পেলাম না। টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম। দিন পাঁচ ছয় অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসত। কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই নাকি মারা গেছে। অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে। প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে, কিন্তু ওই একদিনই, তারপর আর কিছু টের পায়নি। পরে আমার এ কথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায়, কিন্তু আমার ভুল ভাঙল। মাথা নিচু করে কাজ করছিলাম, হঠাৎ ঠুং করে শব্দ। মুখ তুলে দেখি টেবিলের ওপর যে জল ভর্তি কাঁচের গ্লাস ছিল সেটা শূন্যে উঠে একটু কাত হলো। অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল। ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কে যেন জল খেলো। আমি ভীতু এমন অপবাদ কেউ কখনো দেয়নি, বরং সবাই আমাকে ডান পিঠে বেপরোয়া বলেই জানে, কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুকের স্পন্দন দ্রুততর হলো। শুধু কি এই, লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমনি হাতে তুলতে গেছি অমনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে। কে যেন আগে এই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল। আমার পাশে মনুভাই বসত, বয়সে প্রায় আমারই সমান। ছুটির পর তাকে সবকিছু বললাম। সে মন দিয়ে সব শুনে বলল, প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি,
কি করেই বা পারবে? লোকটার অফিস অন্ত প্রাণ ছিল, রোজ 8-9 পর্যন্ত অফিসে বসে থাকত। কি বলবো, সব শুনে গেলাম। এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায়, তার আর অস্তিত্ব থাকে না। কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম, আত্মা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই, আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না, কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি। কিন্তু এর পর ব্যাপার চরমে উঠল। ম্যানেজার ডেকে বলল, আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন, কাল সকালে অডিটার আসবে, বেয়ারাও থাকবে আপনার সঙ্গে। পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার। অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম, তখন অফিস খালি, শুধু একটা টুলে বেয়ারা বসে আছে। আমাকে দেখে বেয়ারা বলল, বাবু আপনি তাহলে কাজ শুরু করুন, আমি বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ, আমার বাড়ি খুব কাছেই, আপনি 8 অবধি তো আছেন, তার মধ্যেই আমি ফিরে আসব। বেয়ারা চলে গেল, আমি লেজার খুলে বসলাম। কতক্ষণ কাজ করেছিলাম খেয়াল নেই, হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না। ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে, মাথায় কালো টুপি, দুটো হাত পেছন দিকে, এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক। ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা পাইচারি করে, ঠিক তেমনই। পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম, সেই এক দৃশ্য, কঙ্কাল মূর্তি পাইচারি করছে একভাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল, হাত অসাড়, লেজারের পাতায় একটি আঁচড়ও পড়ল না। ভাবলাম চাকরি মাথায় থাক, কোনো রকমে বের হতে পারলে আর কোনোদিন এমুখো হব না, কিন্তু যাবার উপায় নেই। ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে, তার কাছাকাছি যাবার সাহস আমার নেই। ভয়ে ভয়ে জলের গ্লাসটায় চুমুক দিলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না, যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। হাতঘড়ি দেখলাম, প্রায় 1 ঘন্টা চুপচাপ বসে আছি, কাজ অনেক পিছিয়ে গেল। তার মানে আরো 1-1.5 ঘন্টা বেশি থাকতে হবে। কি আশ্চর্য, যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল, এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো, কাজে হাত দিলাম। লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম, যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে। তার মানে আমার বাকি কাজটুকু কি কে করে দিয়েছে? এই হাতের লেখা আমার নয়, সে বিষয়ে আমি স্থির নিশ্চয়। শুধু লেখাই নয়, প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা। 8টার একটু আগে বেয়ারা এসে হাজির। আমি তাকে বললাম, আমার কাজ শেষ, তুমি অফিস বন্ধ করে দাও। রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞাসা করল, বাবু কিছু দেখলেন নাকি? আমি চেপে গিয়ে উত্তর দিলাম, না, কি দেখব। বেয়ারা আর কিছু বলল না,
পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো। লেজার বইটা নিয়ে ম্যানেজারবাবু আপনাকে যেতে বলেছেন। বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে, হিসেব দেখার কাজ শুরু হবে। লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম, অডিটর নেই, ম্যানেজার একলাই বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করল, কে, সব লেখা হয়ে গেছে? হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম। ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগল। কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, এ কি, এ কার হাতের লেখা? কার হাতের লেখা আমার জানা নেই, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ম্যানেজার আস্তে আস্তে বলল, কি আশ্চর্য, এ তো অবিকল ভ্যারেকের হাতের লেখা। এ লেখা আপনি পেলেন কি করে? কিভাবে ও লেখার লেজারের পাতায় এলো বললাম। ম্যানেজার সব মন দিয়ে শুনল, কোনো কথা অবিশ্বাস করল না, বলল, আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে। প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনো এই অফিসের মায়া কাটাতে পারেনি। আপনি যে চেয়ারে বসেন, সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হার্ট ফেল করেছিল। প্যারেকের জায়গায় দু তিনজন লোককে নেওয়া হয়েছিল, কেউ তিন দিনের বেশি টিকতে পারেনি। আপনি তবু দিন কুড়ি রয়ে গেছেন, উপদ্রবের জন্য রাতে কোনো দরওয়ান থাকতে চাইছে না। অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া প্রায় অসম্ভব। আর পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয়। আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম, একটা কাজ করলে হয়। কি বলুন? শুনেছি গয়ায় পিণ্ডি দিলে প্রেতাত্মা মুক্তি পায়, সেটা কি করা সম্ভব? ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, চেষ্টা করে দেখা যেতেই পারে। যাবেন আপনি? আমি? হ্যাঁ, আমি আপনার যাতায়াত আর অন্য খরচ দিয়ে দেব। আপনি ব্রাহ্মণ, আপনিই বরং চলে যান। কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে। সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে। আপনি চলেই যান, সামনে শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন। অগত্যা রাজি হয়ে গেলাম, দুর্ভোগ আমারই বেশি। প্যারেকের জায়গায় আমি এসেছি, কাজেই তার আক্রোশ আমার উপর বেশি হওয়াই স্বাভাবিক। গয়ায় পিণ্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশিই হবে। সেদিন ছিল বুধবার, মাঝখানে দুটো দিন বৃহস্পতি আর শুক্র। এই তিন দিনে হিসেব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে। বুধ বৃহস্পতি দুটো দিন নির্বিবাদে কাটল। শুক্রবার টেলিফোন এলো, যিনি হিসেব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে, তিনি আসতে পারবেন না। আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই। ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো। অফিসে ফিরতে 6:30 বেজে গেল। ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে। আমাকে দেখে বলল, আপনার এত দেরি হলো? সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি দরজাটা খোলো, আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি। বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম। অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুতভাবে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বাঁকের মুখে
থমকে দাঁড়িয়ে পড়তে হলো। কার একটা হাত আমার কাঁধের ওপর এসে পড়ল। আঙুলগুলোয় যেন এক তিল মাংস নেই, ছুরির ফলা বসানো। আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগল। যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম। দেয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি, দুটি চোখে আগুনের শিখা, মাথায় কালো টুপি। এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো কড়মড় করে উঠল। বজ্র গম্ভীর কণ্ঠস্বর, ইংরেজিতে হুঙ্কার, কয়ায় পিণ্ডি দেবার ব্যবস্থা হচ্ছে, এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা, এই অফিসের গোড়াপত্তন থেকে আমি আছি, শেষ অবধি থাকব, কেউ আমাকে উৎখাত করতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে কাঁধের ওপর হাতের চাপ আরো জোর, মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ে গিয়ে ঠেকছে। দুঃসহ ব্যথা। বল, এ দুর্বুদ্ধি ছাড়বি কিনা? বল, তোকে খতম করব। আমি এসব কিছু করবো না, আমি আর ঢুকবই না এই অফিসে। আপনি আমায় বাঁচান। কথাটা মনে থাকে যেন? গাড়ি একটা প্রচন্ড ধাক্কা, ছিটকে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম। বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত, কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, কাঁধে কালশিটের দাগ। হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম। বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম। ওই অফিসে আর যাইনি। শুনছিলেন অলৌকিক, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দেব সাহিত্য কুটিরকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।